ভলিউমটা বেড়ে গেল, তাই তো? নর্মালের থেকে ভলিউমটা বাড়লো। ক্রনিক এমআর এর কথা বলছি, অ্যাকিউট এমআর ছেড়ে দেয়, অ্যাকিউট এমআর আলাদা জিনিস হয়। আপনি হলে দুম করে একটা এমআই হয়ে যাবে, অ্যাকিউট এমআর হয় তখন আপনার টাইম পাবে না অ্যাডাপ্ট করার জন্য। কিন্তু ক্রনিক্যালি হলে তো সে আস্তে আস্তে টাইম পেয়ে যে অ্যাডাপ্ট করার পরে অনেক ভলিউম, অনেক ব্লাড নেবে। ভলিউম বাড়বে যখনই হবে তখন অ্যাপেক্স কী রকম হবে, তারপর ভলিউম অলরেডি বি আপনি সব সময় বি এইচ হচ্ছে, কিন্তু ভলিউম বাড়ছে তাহলে কোন দিকে শিফট হবে? ডাউন অ্যান্ড আউট, ডাউন অ্যান্ড আউট, ডাউন অ্যান্ড আউট। S3 মার্চের বৃদ্ধি বেড়ে চলে যাচ্ছে, চাপ কিছু করছে না, ভলিউম বেড়ে যাচ্ছে অনেক, ওই জন্য এসট্রি রয়ে যাচ্ছে। এস ফোর কোন সিচুয়েশন হতে পারে? আগে এসট্রি আছে, তারপর এস ফোর আছে, গেল এস ফোর থাকলে এসট্রি থাকবে দুটোই তো, মানে আপনার সেটা ভলিউম ওভার লোড, এটা ভলিউম ওভার লোডের জন্য হয়, এটা প্রেশার ওভার লোডের জন্য, তো আলাদা জিনিস। এসট্রি কেন হয়, অনেক ম্যাসিভ অ্যামাউন্ট অফ ভলিউম এসে গেল, সেটাতে যখন ব্লাডটা আসছে সেই সময় আওয়াজ ছাড়ায় ওইটাই এসছে। আর এস ফোর হচ্ছে স্টিফ হয়ে যাবে ভেন্ট্রিকল কোনো কারণে, অনেক মোটা হয়ে গেছে, ঢুকে হয়েছে, কিন্তু ডাইরেক্ট পড়ে গেছে, সেইখানে এসে ব্লাডটা অ্যাক্টিভ ঠিকের সময় ব্লাডটাকে দুটো ধাক্কা মারে, যে ওয়ালে এসে যখন ধাক্কা মারে তখন দিয়ে আওয়াজ পায়। সেটা হচ্ছে এস ফোর, এস এর তো ডাইরেক্ট করে যাচ্ছে, ধাক্কা মারার গল্প নেই, নর্মাল ডাইরেক্ট করতে পারবে না কখন, তাই বলতে পারে। একটু দুটো ঠান্ডা ধরে মনে রাখতে হবে, ঠান্ডা এবার তোকে আলাদা আলাদা করে সাজিয়ে সাজিয়ে চলবে, ক্রিটিক্যাল ফিচার কী কী হবে এগুলো মাথায় রাখবে। যখন গিয়ে আস্তে আস্তে আরো এলে ডাইলেট হচ্ছে, আস্তে আস্তে হার্ট ফেলিওর দিকে যাচ্ছে, তখন আস্তে আস্তে এইগুলো বিএলডি, অর্থাপনিয়া, এসওবি এইগুলো আস্তে আস্তে এগুলো আগে আগে হবে, এইগুলো হচ্ছে লাস্টের দিকে মানে নেট প্রেজেন্স প্রথমে থার্টি ফার্স্ট ডেটা নিয়ে গেলে আর হচ্ছে অ্যাডভান্স ডেটা সাইন এর মধ্যে কী আছে, সাইন গুলি দেখি এবারে একই সাইন করে যা যা বললাম এগুলো সাজিয়ে সাজিয়ে কিন্তু এদিকে লিক করে যাচ্ছে জোরে জোরে মারছে, তাই জন্য হাইপার কাইনেটিক পালস ফাটছে, হাইপার কাইনেটিক মানে সাথে রাইজ হবে, ঠিক আছে, সাথে সাথে রাইজ হবে, সেটা হাইপার কাইনেটিক, কিন্তু ভলিউম বেশি হবে না, কারণ পুরো ব্লাডটা বের হচ্ছে না, সব জায়গায় চলে যাচ্ছে, অ্যামাউন্ট কমই বের হচ্ছে, তার ভলিউমটা কম হবে। এবিপি কী হবে, নর্মাল হবে, কারণ লেফট কার্ডের ফেলে মানে রাইট হ্যান্ডে কিছু হচ্ছে না, যদি ফেল হয় ফেল হয়ে পালমারি হাইপার টেনশন, এইগুলো লাস্টের দিকে হচ্ছে পালমারি হাইপার টেনশন,
এইগুলো হবে একদম নেক্সট যে যখন হার্ট ফেলিও হয়ে যাবে তাহলে পালমার হাইপারটেনশন এইসব যদি হয়ে রাইট হার্টে গিয়ে রাইট হার্টে গিয়ে হয় তবে গিয়ে জিবি খেয়ে যাবে তাহলে জিবি নর্মাল থাকবে হলো অ্যাপেক্স নিয়ে পুরো কথা আমি বলে দিলাম অলরেডি অ্যাপেক্স নিয়ে ডাউন অ্যান্ড আউট ফোর্সফুল কিল সাস্টেন মানে হাইপার ডাইনামিক এস ওয়ান এস টু এস ওয়ান এস টু এস ওয়ান মানে মানে কোনো প্রবলেম নাই মাইকালে কি হচ্ছে এস ওয়ানটা সফট থাকবে নর্মাল থাকবে কিন্তু এবার ভাব যে হচ্ছে স্পিড কী হবে স্পিডে স্পিড হয় একটু আর একটু মধ্যে এদের কী হবে আগে আগে বলতে হবে না দেরি করবো ভয় কেন হবে ইন্ডাস্ট্রিয়াল ভলিউম বেড়ে যাচ্ছে তাহলে নর্মাল লোকে যতটা টাইম ধরে বেরোতো ব্লাডটা এর অতটা টাইম ধরে বেরোবে না তার আগেই বন্ধ হয়ে যাবে ফট করে নর্মালি কী হয় একটু আগে হয় তারপরে কিটু হয় তাই তো শিখেছিলাম ঠিক আছে আচ্ছা
আর কি বলতে হবে এস ওয়ান এস টু এস থ্রি এস থ্রিকে বলেছিলাম তোমাকে এস থ্রি পেতে পারিস কিন্তু যদি এস ফোর পাস তাহলে ভাবি অ্যাকিউট এম অ্যাকিউট এম আর হচ্ছে এস ফোর হলো আচ্ছা আর কি বাকি রয়েছে এখানে এক্সট্রা সব আর একটা হচ্ছে মারবা ক্যালকুলেট করে এই গ্রাফটা বানানো হয়
তার সঙ্গে কোনো কমপ্লিট না আছে,
কমপ্লিকেশন মানে কি হতে পারে, ধরো হার্ট ফেলিওর হয়ে গেল, ফ্যাটিক হয়ে একটা সময় গিয়ে তো ফ্যাটিক হবে, এত দুটো যেটা পাম্প করছে বারবার একটা সময় ফ্যাটিক হবে, হার্ট ফেলিওর হলো তখন তোকে সার্জারি করতে হবে, বা তারপরে এফ ডেভেলপ করে গেল এখানে ঠিক ক্লট তৈরি হচ্ছে তখন তোকে সার্জারি করতে হবে, এরকম কোনো ইন্ডিকেশন দেওয়া আছে কখন কখন সার্জারি করা এই মোটামুটি এগুলো। আর কিছু মিস হলো নাকি আওয়াজ, সাউন্ড কিছু মিস করলো না? এই